ডেঙ্গু আক্রান্ত হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানার মৃত্যু আসসালামু আসলাম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চিরনিদ্রায় নিদ্রায় হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু আক্রান্ত হয়ে আট মাসের অন্তসত্ত্বা অবস্থায় মৃত্যুবরণ করেন ছাব্বিশ জুলাই মঙ্গলবার রাত দেড়টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গ্রহস্থানে তাকে শায়িত করা হয় এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল রোববার থেকে বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তিনি আট মাসের অন্তসত্ব ছিলেন সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএ রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম নবী মিন্টুর তৃতীয় কন্যা নিহতের স্বজনরা জানান মরহুমের প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয় এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গৃহস্থানের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধার পৌর গ্রহস্থানে দাফন করা হয় তিরিশতম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মকর্তা ছিলেন দুই সালে পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে দুই সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত কর্মরত ছিলেন এরপর তিনি পদোন্নত পেয়ে দুই হাজার উনিশ সালে সিনিয়র সহকারী সচিব পদে সহকারী সচিব পদে যোগদান করেন ডেস্ক এম এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ